মদিনার প্রেমে আমি পাগল পারা, যাব যে রোজায় থাকতো যদি ডানা, যেতাম রে সোনার মদিনায়। মদিনা মদিনা দিওয়ানা দিওয়ানা গোলামি বেলায়, মদিনায় নবীর দেশে নিয়ে যাওয়া মায়, মদিনায় নবীর দেশে নিয়ে যাওয়া মায়। রাত 12টা বাজে, এই তো একজন ঘুমাচ্ছে, এখানে দেখেন গায়ে শিল্পীরা কি করছে, তারা রাত 12টা বাজে তারা শিল্পীরা ছবি তুলতেছে, দেখেন তারা কি করে, দেখেন দেখেন তারা এখন রাত 12টা বাজে তারা এখন ছবি তুলতেছে, দেখেন ভাই কি করতেছেন আপনি, আরে সময় নেই ছবি তুলুন, আরেকজন ছবি তুলে ব্যস্ত, দেখেন ফটোগ্রাফার উনি ছবি তুলতেছে, ভাই কিছু বলেন, তাসিন ভাই একটা ক্লিক, ভাই আপনি দর্শকদের জন্য কিছু বলেন, ভাই আমি ব্যস্ত আছি, দর্শক দেখছেন গাইস সবাই ব্যস্ত, আচ্ছা তুমি বলো, ওবাইদুল্লাহ সাদি তুমি বলো, আমি আর কি বলবো ভাই, আমি ছবি তোলার আগে সিরিয়ালে বসে আছি, এই যে ভাই আরেকজন ছবি তোলার জন্য ব্যস্ত, তাহলে গাইস আমি ফটোগ্রাফার মানে আমি আপনাকে বলি ফটোগ্রাফার এত পরিমাণ ছবি তুলতেছে, সে শেয়ার শেয়ার ছবি তুলতেছে, হ্যাঁ তাহলে বলতে যেতে পারো, হ্যাঁ এখন আপনি আমাকে বলেন ভাই সবচেয়ে পারফেক্ট ছবি হচ্ছে একটা, তাই দেই দেই এটা আমি তুলি আকাশ বড়া তারা ছবিটা দেখো চেঞ্জ করে দেখি কি কিছু করছে, এখানে সব ভালো দেখাচ্ছে, ওয়াও অনেক সুন্দর ছবি হয়েছে, যাও যাও অনেক সুন্দর হয়েছে, তো মানে অনেক কষ্টের পর ছবি হলো, এই কষ্টের সাথে কি বলবো আপনাকে, পারে যে আমি কি চাই ছবি কইছি এক বছর ধরে কই তুমি আগে বলছো তুমি অবশ্যই ছবি দিলা, আর ভাইরাল করার জন্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা কই না, এটা সম্ভব একটা ছবি তুলে আমাদের এই যে বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়, আমাদের বিভিন্ন থাম্বনেইল, আমাদের ওই যে বিভিন্ন গান করি যে আমরা বিভিন্ন সঙ্গীত ইসলামী জগতে, সেই সঙ্গীতের জন্য আমরা বিভিন্ন থাম্বনেইল তৈরি করি, ওই তো থাম্বনেইল তৈরি করব যে সেখানে ছবি ইয়ে দিতে হয়, ছবি দিতে হয়, সেই কারণে এগুলো করেছি, এগুলো দিলে ছবিগুলো দিলে অনেক আকর্ষণ হয়ে ওঠে এই থাম্বনেইলটা, এবং আমাদের এডিট ম্যান আছে এখন বর্তমানে এখানে নেই, যেহেতু আমার ছবির পর্ব চলতেছে সেই জন্য আর কি এখন ছবি, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালে আমাদের কণ্ঠধ্বনির কিশোর বন্ধু, সে হচ্ছেন ইফতেখার তারিক, এই যে ওর নাম হচ্ছে ইফতেখার তারিক, অনেক কষ্ট করেছে, তো ইফতেখার সুন্দরী তৈছে ভাই, মানে আমি কিন্তু ও মানে এভাবে ছবি সুন্দর হয় না, ঠিক আছে।
আরেকটা যে জিমনাইট কই আরেকটা আরেকটা ওই আছে আচ্ছা থাক পৌঁছন বাইক থেকে আসছে হ্যাঁ হ্যাঁ তোমার হাতটা আমি তোমার একটা পোজ দেই এই যে বসে না এরকম করে টাই আলো হাই এমনি হ্যাঁ যত তোমার ঘড়িটা নিয়ে একটা স্টাইল স্টাইল ভাব তৈরি হয় ফারদিন রেখে ছবি তুলে দেয় না আচ্ছা বলি হ্যাঁ আচ্ছা ভাই এখন ছবি তুলে দিই তারপর হ্যাঁ আমার বেলা ভিডিও করা লাগবে না আনন্দে মাতো আরা সারা যান সরি সরি মানে আমার দম নাই একবারে ছবি তুলির পরে থাকতো যদি ডানা চেতা মোরে সোনার মদিনায় মদিনা মদিনা দিওয়ানা দিওয়ানা গোলামি বেলায় মদিনায় নবীর দেশে নিয়ে যাওয়া মান মদিনায় নবীর দেশে নিয়ে যাওয়া মান মদিনা নবীর দেশে নিয়ে যাওয়া মান সবশেষে আমাদের ফটোগ্রাফার তাহসিনের ছবি উঠছে দেখছেন তোমার ঘড়িটা দেখা যাচ্ছে অবশ্যই উঠছে উঠছে মনে হচ্ছে আমার দেখো আরেকটা হ্যাঁ এমনি হ্যাঁ আরেকটা তুলতে আবার বসো তুমি যেমনি বসে তুমি বসো তোমার ক্যামেরা চালানোর কি ভঙ্গি ওর বর ভঙ্গি তো আর বেশি ছবি তুলো আসে না আমার জন্য আমি বাবা ছবি তাই তোমার ধরো তুমি কি করতেছো ক্যামেরা চালো কেন পাঞ্জাবি
একদম ঢিল এটা দিলামি তো ওই জায়গায় না আগে যে জায়গায় চাপ দিবা যে জায়গাটা চাপ দিবা দিলাম আচ্ছা এটা এই জায়গা না হলে এই জায়গায় দিবা ও মানে চার্জ নাই তো চার্জ নাই হয় এটা দেখে নি তো দেখো তো ওই সিনে কিরা ও সুন্দর হচ্ছে কি মিয়া খালে ও সেই সেই দাও তোমার মানে যে করা ছবি তোলে মোটামুটি এটা সুন্দর পাবা তারপর ঠিক আছে নাও হুম থাকতে পারো সুন্দর পাবো সুন্দর পাবো হুম জোস আচ্ছা আমরা এবার বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।